हाय बंधुरा चैनले आपनादेर स्वागत जानाई। आज जे विषयटी निये आलोचना करब सेटा हलो आग्नेय बा संचयजात पर्वत निये। तो चलो शुरू करी आजकेर भिडियो। भूगर्भेर उत्तप्त गलित तरल शिला बा मैगमा भूस्तरेर फाटल दिए लाभा रूपे बाइरे बेरिये एसे शीतल ओ कठिन हये जे गम्बुजाकृति पर्वतेर सृष्टि हय ताके संचयजात पर्वत बा आग्नेय पर्वत बले। एबार आमरा जानबो आग्नेय पर्वतेर उत्पत्ति। पाद संचालन तत्व अनुसारे आग्नेयगिरि बा आग्नेय पर्वतेर उत्पत्ति कोनो एकटी महासागरीय पात अपर एकटी महादेशीय पातेर दिके अग्रसर होले दुईटी पातेर संयोगस्थले महासागरीय प्लेटेर प्रान्त सीमा महादेशीय पातेर नीचे ढुके जाय। एई प्रक्रियाय फले दुटी पातेर संयोगस्थले प्रचंड चापेर फले भूपृष्ठेर 80 থেকে 160 किलोमीटर नीचे तापमात्रा भयानक बेड़े जाए। एई तापे भू अभ्यंतरेर विभिन्न पदार्थ गले गिए तरल शिलास्रोत बा मैगमार सृष्टि हय एवं गैसेर उत्पत्ति हय। गैसीय बुदबुदगुलोर प्रचंड चापे भूगर्भेर अति उत्तप्त तरल शिलास्रोत बा मैगमा भूतकेर नलेर मतो फाटल बा सुरंग पथे भूपृष्ठे उठे आसे एवं आग्नेयगिरिर शीर्षदेशे अवस्थित ज्वालामुख नामे एक बा एकाधिक मुख बा गहर दिए लाभा रूपे छड़िए पड़े। ऊर्ध्वगामी समस्त मैगमा एक संगे भूगर्भ थेके भूपृष्ठे उठे आसे ना। भूपृष्ठेर 3 থেকে 5 किलोमीटर नीचे मैगमा घर नामे एकटी घरे किछुक्षण थाकार परे गैसेर चाप आर बृद्धि पेले मैगमा स्रोत क्रमान्वये भूगर्भ थेके भूपृष्ठे उठे आसे। ज्वालामुख दिए भूपृष्ठे निर्गत लाभा क्रमशः शीतल ओ कठिन हये आग्नेयगिरि बा आग्नेय पर्वते परिणत हय। विभिन्न समयेर व्यवधाने बारंबार लाभा निर्गमनेर संगे संगे आग्नेयगिरिर उच्चता क्रमशः बेड़े जेते थाके एबं आग्नेय पर्वतटी क्रमशः शंकुर मतो आकृति नेय। तबे परवर्ती अग्नुत्पातेर प्रबल विस्फोरणे आग्नेयगिरिर शंकुर मतो आकृति अनेकटा नष्ट हये जाय। তাই বেশিরভাগ আগ্নেয় পর্বতগুলো মাঝারি উচ্চতা বিশিষ্ট হয় এবং এদের ঢাল মাঝামাঝি রকমের হয়। অগ্ন্যুৎপাতের সময় লাভা ছাড়াও আগ্নেয় ধূলিকণা ছোট বড় পাথরের টুকরো এবং সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে। এবার আমরা জানব অগ্ন্যুৎপাতের বৈশিষ্ট্য অনুসারে আগ্নেয় পর্বতের শ্রেণী বিভাগ। অগ্ন্যুৎপাতের বৈশিষ্ট্য অনুসারে আগ্নেয় পর্বতগুলোকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। যথা 1 সক্রিয় আগ্নেয়গিরি, 2 সুপ্ত আগ্নেয়গিরি, 3 মৃত আগ্নেয়গিরি। 1 সক্রিয় আগ্নেয়গিরি, এই ধরনের আগ্নেয়গিরিতে প্রায় অগ্ন্যুৎপাত হয়। সক্রিয় আগ্নেয়গিরিকে আবার 2 ভাগে ভাগ করা যায়। 1 অবিরাম আগ্নেয়গিরি, এইসব আগ্নেয়গিরিতে অবিরাম অগ্ন্যুৎপাত হয় যেমন ভিসুভিয়াস। 2 সবিরাম আগ্নেয়গিরি, এই সব আগ্নেয়গিরিতে কিছুদিন পরপর অগ্ন্যুৎপাত হয় যেমন সিসিলি দ্বীপের স্টামলে। 2 সুপ্ত আগ্নেয়গিরি, যেসব আগ্নেয়গিরিতে বহুকাল অগ্ন্যুৎপাত হয়নি কিন্তু ভবিষ্যতে হওয়ার আশঙ্কা আছে যেমন জাপানের ফুজিয়ামা। 3 মৃত আগ্নেয়গিরি, যেসব আগ্নেয় পর্বতে স্মরণাতীত কাল থেকে কোনো অগ্ন্যুৎপাত হয়নি যেমন মায়ানমার এর পোপো। এবার আমরা জানব আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য। অগ্ন্যুৎপাতের সময় ভূগর্ভ থেকে উঠে আসা গলিত লাভা জমাট বেঁধে আগ্নেয় পর্বতের সৃষ্টি করে। সাধারণত আগ্নেয় পর্বতকে দেখতে অনেকটা ত্রিভুজ বা শঙ্কুর মতো হয়। আগ্নেয় পর্বতের শীর্ষ দেশে এক বা একাধিক জ্বালামুখ নামে গহ্বর থাকে যা একটি নলের মতো পথের মাধ্যমে ভূগর্ভের মাধ্যমে গহ্বরের সঙ্গে যুক্ত থাকে। প্রধানত প্রশান্ত মহাসাগরের উপকূলভাগ এবং সমুদ্রের শৈলশিরার ওপর ভূত্বকের দুর্বল স্থানগুলোতে আগ্নেয় পর্বতের আধিক্য দেখা যায়। অনেক সময় আগ্নেয় পর্বতগুলো গভীর সমুদ্রতল থেকে সঞ্চিত হতে হতে দ্বীপের মতো সমুদ্রের উপরে উঠে আসে। কখনো কখনো আগ্নেয় পর্বতগুলোতে লাভাস্তরের মধ্যে ছাই এবং প্রস্তরখণ্ড দেখা যায়। পরবর্তী অগ্ন্যুৎপাতের প্রবল বিস্ফোরণে কোনো কোনো আগ্নেয় পর্বত অনেকাংশে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় যেমন ক্রাকাতোয়া আগ্নেয় পর্বতটি 1993 সালে ধ্বংসপ্রাপ্ত হয়। আগ্নেয় পর্বতের ঢাল ও উচ্চতা খুব বেশি হয়।
উদাহরণস্বরূপ ইতালির ভিসুভিয়াস, জাপানের ফুজিয়ামা, আফ্রিকার কিলিমাঞ্জারো, মেক্সিকোর পোপো ক্যাটেপেটল, দক্ষিণ আমেরিকার অ্যাকনগাওয়া চিম্বোরাজো কাটোপাক্সি, ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত ব্যারন ও নারকান্ডাম দ্বীপের আগ্নেয়গিরি প্রভৃতি। সাম্প্রতিককালে 1991 সালের এপ্রিল মাসে ও 1995 সালের জানুয়ারি মাসে ব্যারন দ্বীপের আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়েছে। পৃথিবীর প্রধান আগ্নেয়গিরি বলয়টি প্রশান্ত মহাসাগরকে ঘিরে একটি মালার মতো দক্ষিণ আমেরিকার হর্ন অন্তরূপ থেকে শুরু করে আন্দিজ ও রকি পর্বতমালা হয়ে আলাস্কা পার হয়ে কামচাটকা, শাখালিন, জাপান ও ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ হয়ে ইন্দোনেশিয়ায় গিয়ে শেষ হয়েছে। এর নাম প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়মেখলা। এই ভিডিওতে আজ আমরা আগ্নেয় পর্বতের উৎপত্তি নিয়ে কিছুটা অবগত হলাম। আজ এই পর্যন্ত। আপনাদের সামনে আবার একটি বিষয় নিয়ে উপস্থিত হব। নমস্কার।